ফেসবুক বর্তমানে অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া, এটা আপনারা সকলে জানেন। কারণ ফেসবুকের মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে কানেক্টেড থাকতে পারি এবং এটি সম্পূর্ণ ফ্রিতে। তো এর কারণে ফেসবুক বর্তমানে এতটা প্রসার লাভ করেছে। তো ফেসবুক বর্তমানে আমাদেরকে দুটি বাধানিষেধ প্রদান করেছে, অর্থাৎ দুটি বাধানিষেধের একটি আপডেট দিয়েছে, যেখান থেকে আমরা আর আগের মতো ফেসবুকটা ইউজ করতে পারবো না, একটু আলাদাভাবে আমাদের ফেসবুকটা ইউজ করতে হবে, বা আমরা সকলে সব ধরনের ফিচারটা পাবো না। তো তারা এই দুটি বাধানিষেধ আমাদের কী কী বাধানিষেধ দিয়েছে এবং কেনই বা দিয়েছে, এবং এই বাধানিষেধটা কি আমাদের কোনো প্রবলেম করবে, আচ্ছা সে ব্যাপারে ডিটেলসে কথা বলবো। তো অবশ্যই আপনি যদি এই দুটি আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, কারণ আমরা এই ধরনের টেক নিউজ, রিভিউ এবং টিপস এবং ট্রিক্স না আপনাদের সঙ্গে প্রায়ই হাজির হই। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সঙ্গে আছে আমি মেজ হাসান মুন্না, ইজিভার্সের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি নিয়ে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফেসবুকের দুটি আপডেটের মধ্যে প্রথম আপডেটটি হচ্ছে আমরা এখন আর যে কেউ ফেসবুক লাইভে যেতে পারবো না, অর্থাৎ ফেসবুক লাইভে যাওয়ার জন্য আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তো আগে আমরা কী করতাম, আমরা যে কেউ ফেসবুক লাইভে চলে যেতে পারতাম এবং যে কোনো ধরনের নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, অর্থাৎ আমরা যে কোনো নিউজ একে অপরের সঙ্গে শেয়ার করতে পারতাম, জানাতে পারতাম এবং আমরা সেটা সহজে করতে পারতাম, কিন্তু এখন আর সেটা করা যাবে না। অর্থাৎ ফেসবুক লাইভের নিয়মটা একটু চেঞ্জ করেছে তারা, কিছু টেকনিক্যাল কারণে, অর্থাৎ টেকনিক্যাল না কিছু একটি কারণ ঘটেছে, সেই কারণে তারা এটি চেঞ্জ করেছে। তো সেই কারণটা আপনাদেরকে বলছি। তো আপনারা হয়তো জানেন যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ নামক একটি মসজিদ রয়েছে, দুটি মসজিদ রয়েছে, সেখানে একটি হামলা চলেছিল 15 মার্চে। তো 15 মার্চে একটি হামলা চলেছিল এবং সেখানে জুম্মার দিন ছিল সেটা। তো জুম্মার দিনে জুম্মার নামাজের আগে সেখানে একটি হামলা ঘটেছিল এবং 39 জনকে সেখানে হত্যা করা হয়, এবং সেই নামাজের ওখানে 39 জনকে হত্যা করা হয় এবং হত্যা করা সেই ভিডিওটি রেকর্ড করা হয়। তো রেকর্ড করার পর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়, অর্থাৎ ফেসবুকে আপলোড করা হয়। তো ফেসবুকে আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, কারণ এই ধরনের ভিডিওটি ভাইরাল হতে টাইম লাগে না, আপনারা সেটা জানেন। কিন্তু আমাদের ভিডিওগুলো, অর্থাৎ আমরা যে টেক রিলেটেড ভিডিওগুলো দিই, এগুলো অবশ্যই ভাইরাল হবে না, কারণ আপনারা সেগুলোতে সাপোর্ট করেন না, আপনারা সেগুলো দেখতে চান না। তো আপনারা যারা ভিডিওটি এখনও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন, যদি আমরা একটু ভ্যালু আপনাদের লাইফে অ্যাড করে থাকি। তো এখন টপিকে ফিরে আসা যাক। তো তারা যে ভিডিওটি দিয়েছিল সেটা অল্পতে ভাইরাল হয়ে গেছিলো এবং অনেকে জানতে পেরেছিল। তো এটা জানার পর অনেকেই ফেসবুক নিয়ে অনেক বাজে মন্তব্য করা শুরু করেছিল, কারণ ফেসবুকে এই ধরনের লাইভ কেন আপলোড করা হলো, অর্থাৎ ফেসবুকের এটি ব্যান করা উচিত, কারণ এই ধরনের একটি নৃশংসতামূলক একটি ঘটনা ফেসবুকে কেন আপলোড করা হবে, কারণ এই ধরনের ঘটনা দেখে ফেসবুক থেকে অনেকে এটি ইন্সপায়ার হতে পারে এবং অনেকে এই ধরনের কাজে লিপ্ত হতে পারে। তো ফেসবুকে কেন এই ধরনের ঘটনা আপলোড করা হলো, কারণ এই ধরনের ঘটনা যদি ফেসবুকে আপলোড করা হয় তাহলে সেই ভিডিওগুলো দেখে অনেকে আমাদের সমাজে এই ধরনের নৃশংসতামূলক কাজ করতে পারে এবং আমাদের ক্রাইমটা আরও বেড়ে যেতে পারে। তো এর জন্য অনেক সমালোচনা করা হয় ফেসবুককে নিয়ে। তো ফেসবুকের মার্ক জাকারবার্গের সংস্থা, অর্থাৎ ফেসবুকের ক্রিয়েটর হচ্ছে মার্ক জাকারবার্গ, এটা আপনারা সকলে জানেন। তো মার্ক জাকারবার্গের সংস্থাটা, অর্থাৎ ফেসবুকটা, এটা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ফেসবুক লাইভে যে কেউ যেতে পারবেন এবং ফেসবুক লাইভে কিছু বাধানিষেধ প্রদান করা হবে। তো এই বাধানিষেধের মধ্যে কয়েকটা বাধানিষেধ আপনাদেরকে বলে রাখি। যেমন আপনি কোনো নৃশংসতামূলক কাজের কোনো ভিডিও বা কোনো অডিও আপনি সেটা দিতে পারবেন না ফেসবুকে, কিংবা মনে করেন আপনি কোনো জনহয়রানিমূলক কাজের কোনো ভিডিও আপনি ফেসবুকে দিতে পারবেন না। এই ধরনের যদি ভিডিওগুলো আপনি ফেসবুকে লাইভে দিতে চান তাহলে সেই ভিডিওটি সাথে সাথে ডিলিট করে দেওয়া হবে কিংবা আপলোডই হবে না ফেসবুকে। তো এটা ছিল ফেসবুকের প্রথম আপডেট। এবার আমরা চলে যাই ফেসবুকের সেকেন্ড আপডেটে। তো সেকেন্ড আপডেটটি হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং, অর্থাৎ ফেসবুকে কমেন্ট র্যাঙ্কিং শুরু হয়ে গেছে। আগে হয়তো এরকম ছিল যে আপনারা যারা আগে কমেন্টটা করবেন তাদের কমেন্টটা উপরে থাকতো এবং যারা পরে কমেন্ট করবেন তাদেরটা নিচে থাকতো, কিন্তু এই ধরনের নিয়মটা ফেসবুক বাতিল করে দিয়েছে। ফেসবুকে বিভিন্ন ধরনের পাবলিক পোস্ট প্রদান করা হয় যেখানে বিভিন্ন ধরনের ইন্সপিরেশনমূলক কোনো কথা কিংবা কোনো ধরনের একটি নিউজ, এই ধরনের কিছু প্রদান করা হয়। তো আমরা অনেকেই সেই নিউজগুলো দেখি এবং অনেকেই বাজে কমেন্ট করি ফেসবুকে, কারণ অনেকে রয়েছে যারা শুধু বাজে কমেন্টটা করার জন্যই পোস্টে আসে, এবং অনেকে রয়েছে যারা এই ব্যাপারগুলো নিয়ে কোনো ভালো মন্তব্য করে এবং সে ব্যাপারের সঙ্গে যেগুলো একটু জড়িত থাকে, যে এই, অর্থাৎ আপনি কোনো ফোন নিয়ে কথা বলছেন, ধরুন আমি একটি ফোনের ভিডিও দিয়েছি ফেসবুকে, একটি পাবলিক পোস্ট করেছি ফোনের, ধরুন সেটি Redmi Note 7 Pro কিংবা MI CC 9E এই ধরনের কোনো একটি ফোন নিয়ে কোনো একটি পোস্ট করেছি। আমি পোস্ট করার পর একজন কমেন্ট করেছে, ভাই Redmi Note 7 Pro-টার আরও কিছু আপডেট যদি জানেন তাহলে একটু জানাতেন, কিংবা এটার এই ফিচারটা আমার খুব ভালো লেগেছে। তো এরকম যারা একটি কমেন্টটা করবে সেগুলো আমাদের এই পোস্টের সঙ্গে কিছুটা জড়িত, কিন্তু ধরুন অনেকেই আজে বাজে কিছু কমেন্ট করেছে যেটার সঙ্গে ফোনের কোনো তুলনাই হয় না কিংবা এই ফোনের কোনো সম্পর্ক নেই। তো এই ধরনের কমেন্ট যদি কেউ করে থাকে তাহলে সেই কমেন্টটা একদম র্যাঙ্কিংয়ে ডাউন করে দেওয়া হবে এবং কিছুটা ডিলিটও করে দেওয়া হবে ফেসবুক থেকে। এবং যারা রিলেটেড কমেন্টগুলো করবে, যেগুলো আমাদের পোস্টের সঙ্গে একটু রিলেটেড থাকবে এবং সম্পর্কিত থাকবে, সেগুলোকে উপরে স্থান দেওয়া হবে।
তো যে কমেন্টগুলো একটু ভালোভাবে রিলেটেড থাকবে সেই টপিকের সঙ্গে সেগুলো একে থাকবে, এবং যেগুলো একটু কম রিলেটেড থাকবে সেগুলো দুয়ে তিনে কিংবা একটু আরও নিচে থাকবে। এর কারণ হচ্ছে এসইও। তো এসইও সম্পর্কে আমরা এই আমাদের চ্যানেলে ইউটিউব ভিডিও এসে অনেক ভিডিও দিয়েছিলাম, কয়েকটা ভিডিও দিয়েছিলাম, তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন যদি একজন ইউটিউবার হয়ে থাকেন। তো এসইও নিয়ে, এসইও সম্পর্কে সকলে জানে না, তো এসইও হচ্ছে এমন একটি বিষয় যেটা সকল ধরনের ওয়েবসাইটে কাজ করে। তো ফেসবুকেও এটা এসইওর মাধ্যমে করা হয়েছে, অর্থাৎ যার কমেন্টটার সঙ্গে এসইওটা একটু মিলবে তার কমেন্টটা উপরে যাবে, এবং যার কমেন্টটা এসইওটা একটু কম হবে তারটা একটু নিচে আসবে। তো এটা ছিল ফেসবুকের দুটি নতুন আপডেট, অর্থাৎ ফেসবুক লাইভে এখন আমরা যে কেউ যেতে পারবো না, এবং আমরা ফেসবুকে কমেন্ট করলে সেই কমেন্টটা র্যাঙ্কিং করা হবে। তো এই দুটি আপডেট আশা করি আপনাদের অনেক কাজে লেগেছে, এবং আপনারা যারা ফেসবুক ইউজার তাদের জন্য এটি একটি কাজের আপডেট ছিল। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনি কি ফেসবুকে এর আগে এই ধরনের কোনো পোস্ট করার চেষ্টা করেছিলেন, নাকি এখনও এই ধরনের পোস্ট করার চেষ্টা করছেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোন আপডেটটি বেশি ভালো লেগেছে, নাম্বার ওয়ান আপডেটটি নাকি নাম্বার টু আপডেটটি। ঠিক আছে, পরবর্তী অন্য কোনো ভিডিওতে টিল দ্যান স্টে হ্যাপি, স্টে কুল, এন্ড কিপ সাপোর্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ইজি গোডস কমিউনিটি। গুড বাই। আর হ্যাঁ, যার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন।